গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। টুডে 30th of November 2020, ক্লাস 4, সাবজেক্ট বাংলা, বই বাংলা সাহিত্য পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুক থেকে চেতনার নাম পরিবেশ থেকে অনুশীলনী প্রশ্নোত্তর, প্রশ্ন নম্বর 11, সংক্ষেপে উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, তো এই প্রশ্নগুলোর তোমাদেরকে সংক্ষেপে উত্তর দিতে হবে। তো আমি প্রশ্ন লিখিনি, একবার উত্তর লিখে দেখিয়েছি। ক নম্বর, বর্তমান প্রজন্ম কি পড়ছে? উত্তর, বর্তমান প্রজন্ম বই পড়ছে। পড়ে তারা কি জেনেছে? বই পড়ে তারা জেনেছে যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না। এরপর প্রশ্ন নম্বর খ, বর্তমান প্রজন্ম কিভাবে মাটিকে উর্বরা করতে চেয়েছে? মাটিতে পড়ে থাকা গাছের ঝরা পাতাগুলোকে মাটিতে গর্ত করে জমিয়ে রাখা হয়, এর ফলে সেখানে পাতাগুলো পচে সার উৎপন্ন হয়। সেই সারের সাহায্যেই বর্তমান প্রজন্ম মাটিকে উর্বরা করতে চেয়েছে। এরপরে গ নম্বর, কিভাবে আগামী প্রজন্ম শিক্ষিত হয়? গাছ কাটা যে অপরাধ, গাছ কাটলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এটা অনেকেই বোঝে না। তাই বৃদ্ধ শিক্ষক, তার ছাত্রগণ, স্থানীয় মানুষেরা এর প্রতিবাদ জানায়, ফলে গাছ কাটা বন্ধ হয়। এভাবেই আগামী প্রজন্ম শিক্ষিত হয়। এরপরে প্রশ্ন নম্বর ঘ, বৃদ্ধ শিক্ষকের পরিচয় দাও, তিনি কিসের জন্ম দিয়েছিলেন? বৃদ্ধ শিক্ষক একসময় শিক্ষকতার কাজ করতেন। অবসর গ্রহণের পর তিনি বাড়ি তৈরি করেছেন, বাড়ির চারপাশে সযত্নে গাছপালা লাগিয়ে সবুজ করে তুলেছেন। তিনি ছিলেন একজন পরিবেশ প্রেমী ও পরিবেশবিদ। এরপরে প্রশ্ন ছিল, তিনি কিসের জন্ম দিয়েছিলেন? তিনি তার প্রতিবাদী মনোভাবের জন্য পরিবেশ চেতনার জন্ম দিয়েছিলেন। এরপরে প্রশ্ন নম্বর উ, গল্পের ভদ্রলোকটি কিভাবে মারা গেলেন? তার মৃত্যুর কারণ কি ছিল? উত্তর কি হবে? গল্পের ভদ্রলোকটি হার্টের রোগী ছিলেন। পাড়ার ক্লাবের কালী পুজোয় ছেলেরা শব্দ দূষণ আইনকে পরোয়া না করে রাতে বোমা ফাটায়। তখন ভদ্রলোকটির স্ত্রী বোমা ফাটাতে নিষেধ করে। তখন তিনি বলেন, তার স্বামী হার্টের রোগী, খুব অসুস্থ, কিন্তু ক্লাবের ছেলেরা তার কোনো কথা শোনেনি। ফলস্বরূপ সেই রাতেই ভদ্রলোক হার্ট ফেল করে মারা যান। এরপর তার মৃত্যুর কারণ কি ছিল? তার মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত শব্দ দূষণ। এরপরে প্রশ্ন নম্বর চ, কালী পুজোর রাতে কোন ঘটনার ফলে পাড়ার ছেলেদের মনে পরিবেশ চেতনা সৃষ্টি হয়? কালী পুজোর রাতে বোমা ফাটানোর ফলে যে শব্দ দূষণ হয়েছিল, তাতে পাড়ার এক ভদ্রলোক হার্ট ফেল করে মারা যান। এই ঘটনার ফলে পাড়ার ছেলেদের মনে পরিবেশ চেতনা সৃষ্টি হয়। তো আজকের ক্লাসে এই 11 নম্বর প্রশ্নের যে উত্তরগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, এই উত্তরগুলো তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে পড়বে আর মুখস্থ করবে। এরপর আমি এখানে কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের পড়তে হবে। পাঞ্চালি, পয়াকার, ইয় চয়াকার, লয় দীর্ঘী, পাঞ্চালি। সংক্ষিপ্ত, দন্তস অনুস্বর, সংক্ষিপ্ত, যুক্তক্ষয় রশ্মি, পয়ত, সংক্ষিপ্ত। কোয়ান্টাম, কয়কার, অন্তস্থ আকার, দন্ত নয়টয়াকার, ম কোয়ান্টাম। সম্ভব, দন্তস ময় ভ ব সম্ভব। আরম্ভ, সরিয়া বৈষণ্যরা ময় ভ আরম্ভ। থ্যাংক ইউ।